আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত এরপর ইকবাল নাসিম চৌধুরী আপনি ভারত থেকে লিখেছেন নিজের ইমান মজবুত মজবুত করার বিষয়ে কিছু পরামর্শ দিলে উপকৃত হতাম এরপর অবকর সিদ্দিক ফরহাদ আপনি লিখেছেন স্ত্রীর নিজের ইচ্ছা চলে গেলেও কি তাকে মহারণা দিতে হবে এমনি আলিমুদ্দিন আপনি লিখেছেন বিভিন্ন সময় অনেক রোগের জন্য দোয়া বের হয় যেমন করোনার সময় করোনার দোয়া বের হয়েছিল এখন দেখলাম চোখটার দোয়াও চলছে এরকম দোয়া কি আদৌ সঠিক রোমিও এআইডি থেকে আপনি লিখেছেন কাবিন করে স্ত্রীকে তার বাপের বাড়ি রেখে দিয়েছি আমার আর্থিক অবস্থা ভালো না তাই তাকে আনতে পারছি না এই পরিস্থিতিতে আমি কি করতে পারি এবং কতদিন এভাবে স্ত্রী বাপের বাড়ি থাকতে পারবে মাহি একটা লিখেছেন পর্দা করে হুজুরের কাছে বা গায়ের মাহরামের কাছে কোরআন শিখতে পারবো এরপরে এমডি ডি জাসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য তাহলে কি তা করা যাবে ইমান মজবুত করার জন্য আমাদের একটা সিরিজ আলোচনা আছে ইউটিউবে যারা সম্ভব ইমান বৃদ্ধির উপায় সেটি আপনি শুনে নিতে পারেন আমার সংক্ষেপে শুধু বলি কয়েকটি কোরআনে করিম আপনি বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে আল্লাহ বলেছেন তুমি আমার আয়াত যখন ইমানদারদের সামনে তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তাদেরকে শোনানো হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধির জন্য কোরআনকে বুঝে তেলাওয়াত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এটি আমাদেরকে করতে হবে দ্বিতীয়ত ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহ রব্বুল আলমের বিভিন্ন কুদরত আল্লাহ বিভিন্ন সৃষ্টি সেগুলি আমাদেরকে চিন্তাভাবনা এবং গবেষণা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনে বিভিন্ন জায়গায় গবেষণার আহ্বান করেছেন নির্দেশ দিয়েছেন আমরা যেন গবেষণা করি আমরা যেন ভাবনা করি আমাদের মধ্যে আজকাল গবেষণা মুসলমানদের মধ্যে কমে গেছে যত বেশি আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন তত বেশি আল্লাহ তালার প্রতি ইমান আপনার বৃদ্ধি পাবে এবং ইমান বৃদ্ধির জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এর আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যে সমস্ত কুদরতের জাহির এবং প্রকাশ ঘটেছে ইতুপূর্বে বিভিন্ন নবী সুলদের যে সমস্ত ইতিহাস আছে কোরআন বর্ণিত বিশুদ্ধ হাদিস বর্ণিত সেগুলো আমরা যদি অধ্যয়ন করে পাঠ করি এর ফলশ্রুতিতে আমাদের মধ্যে ইমান বৃদ্ধি পাবেন শাল ইমান বৃদ্ধির জন্য কোরআন এবং সুনার কোনো বিষয় সম্পর্কে আল্লাহ এবং তার রসুল সাল্লা সালামের কোনো নির্দেশ সম্পর্কে যদি কোনো সংশয় থাকে সেটি দুর্বূত হওয়ার জন্য প্রয়োজনীয় যে আইল আছে সেটি আমাদেরকে সংগ্রহ করতে হবে অর্জন করতে হবে এবং এ বিষয়ে অনেক বই পুস্তক আছে সেই বই পুস্তকগুলো পড়তে হবে এবং সবশেষ যেটি বলবো তা হলো একজন আল্লাভিরু এবং প্রকৃত অর্থে মোত্তাকে মানুষের সান্নিধ্যে যদি আমরা থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের ইমানের পারদ এবং মিটার ইনশাল্লাহ উপর দিকে করতে থাকবে এরপর আবক্র সিদ্দিক ফরহাদ আপনি লিখেছেন স্ত্রীর নিজের ইচ্ছা চলে গেলেও কি তাকে মহানা দিতে হবে দেখতে হবে এখানে যে স্ত্রী নিজের ইচ্ছা চলে গেছেন মানে কি জাস্ট তার ভালো লাগছে না সেই জন্য তিনি সংসার ভাঙার উদ্যোগ নিয়েছেন যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী প্রস্তাব করবেন স্বামীকে যে আমাকে তালাক দাও বিনিময়ে স্বামী যে মহর দিয়েছেন সে মহরটা ফেরত পাবেন কিংবা যে মহর ধার্য হয়েছে কিন্তু দেওয়া হয়নি সেটা আর স্ত্রী পাবেন না এটাকে খোলা বলা হয় অর্থাৎ স্ত্রী যদি নিজে থেকে তালাক চান তাহলে সেক্ষেত্রে তার নিজে থেকে তালাক চাওয়ার মানে হলো তিনি খোলার চুক্তিতে আসছেন যে আমি আমাকে তুমি তালাক দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তিনি মহারণা ফেরত দিয়ে দিবেন এটি যদি জাস্ট তার ভালো লাগা না লাগার কারণে হয় আর যদি ব্যাপারটি এরকম হয় যে না স্বামীর সাথে সংসার করা যাচ্ছে না তিনি তার প্রতি টর্চার করছেন ইত্যাদি ইত্যাদি তাহলে যথাযথ নিয়মে তিনি বিবাহ বিচ্ছেদের জন্য উদ্যোগী হলেন সেটি ভিন্ন বিষয় বাট স্ত্রী যদি তার পছন্দ অপছন্দ জায়গা থেকে বিচ্ছেদের চেষ্টা করেন এবং স্বামীকে তিনি মহারণা সেক্ষেত্রে ফেরত দিবেন এটি হলো খোলা তো এই খোলাটা সরিয়া সিদ্ধ একটি আপনার বিচ্ছেদের পন্থা এমনি আলিমুদ্দিন আপনি লিখেছেন বিভিন্ন সময় অনেক রোগের জন্য দোয়া বের হয় যেমন করোনার সময় করোনার দোয়া বের হয়েছিল এখন দেখলাম চোখুটার দোয়াও চলছে এরকম দোয়াকে আদৌ সঠিক ভাই আলিমুদ্দিন আসলে দোয়া বের হওয়ার জিনিস তো না কোরআন হাদিসে অনেকগুলো দোয়া শেখানো আছে কোনো বিশেষ দোয়া বিশেষ কোনো রোগের সাথে খেটে যাচ্ছে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তখন সেখানে সে দোয়াটা পাঠ করা হচ্ছে কিন্তু এটাকে আলাদা করে করোনার দোয়া চোখ ওঠার দোয়া করে বলে এভাবে আসলে বলা উচিত না এভাবে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এই ভাইরাসের জন্য আলাদা নাম ধরে এরকম দোয়া আসছে এরকম দোয়া তো আসলে আসেনি এখানে বলতে হবে যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি এই দোয়াটা পড়তে পারেন পরামর্শমূলক যেমন যে দোয়ার কথা বলা হয় সেখানে বলা আছে মোমেন সঈ আসকাম আল্লাহ খুব দুরারোগ্য ব্যাধি এবং বাজে রোগ যেগুলো এগুলো থেকে আপনি আমাদের হেফাজত করেন তাহলে এর মধ্যে করোনার কথা তো নেই করোনা সহ আরও যা আছে মধ্যে চলে আসছে আবার চোখ যেন অসুস্থতার মধ্যে আক্রান্ত না হয় সে দোয়া আছে তো সেটা সাধারণভাবে আপনার চোখের অসুস্থতা এবং চোখ ওঠারও বিভিন্ন ধরণ আছে সবগুলোর মধ্যে সামিল হয়ে যাবে এখন আমরা নির্দিষ্ট করে হাদিসে যদি বলা না থাকে এটা এইটার দোয়া তাহলে সেক্ষেত্রে আমরা ওই শিরোনাম দিয়ে দিলে অনেক সময় মানুষের বিভ্রান্তির কারণ হতে পারে এগুলো আমরা অনেক সময় সস্তা জনপ্রিয়তা বা মানুষের মধ্যে বেশি প্রচারের আশায় আমরা হয়তো ভালো দেশে হয়তো আমরা অনেকে করি এটা ঠিক না তো আমাদেরকে মানে হাদিসে যেভাবে আছে সেভাবে বলতে হবে যে ধরুন করোনা থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়া যেতে পারে কারণ এ দোয়ার যে মিনিং আছে এখানে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির কথা বলা আছে তার মধ্যে এটিও চলে আসে আহ রোমেও থেকে আপনি লিখেছেন কাবিন করে স্ত্রীকে তার বাপের বাড়ি রেখে দিয়েছি আমার আর্থিক অবস্থা ভালো না তাই তাকে আনতে পারছি না এই পরিস্থিতিতে আমি কি করতে পারি এবং কতদিন এভাবে স্ত্রী বাপের বাড়ি থাকতে পারবে দেখুন আপনি বিয়ে করেছেন মানে স্ত্রীর ভরণ দিয়ে তাকে ঘরে তুলে আনা আপনার দায়িত্ব আপনি পারছেন না তাদের সাথে বোঝাপড়া আসে আছে তার ভিত্তিতে তিনি সেখানে থাকেন এটা তো অসুবিধা নেই এরকম কোনো টাইম লিমিট নাই যে এতদিন এর মধ্যে আপনাকে উঠে আনতে হবে না আর সম্পর্ক থাকবে না তবে হ্যাঁ আপনার কর্তব্য হল খুব দ্রুততার সাথে উদ্যোগী হয়ে তাকে আপনি উঠায় নিয়ে আসবেন কারণ বাবা বাড়িতে থেকে তাদের খরচ খরচায় তিনি লালিত হবেন এটি কিন্তু হওয়া উচিত নয় এবং এটি আপনার অধিকারও নয় তো যার কারণে খুব দ্রুততার সাথে এটি করা উচিত অন্যথা আপনি বিবাহের উদ্যোগ এভাবে অনিশ্চিত অবস্থাতে আপনি কেন গ্রহণ করলেন এই উদ্যোগ গ্রহণ করাটা আপনার সঠিক হয়নি মাহি একটা লিখেছেন পর্দা করে হুজুরের কাছে বা গায় কাছে কোরআন শিখতে পারবো না গায়ের মাহার কাছে হলেও তার কাছে আপনি পর্দা লঙ্ঘন করে কোরআন শিখতে পারবেন না আপনাকে কোরআন শিখতে হলেও পর্দার মধ্যে থেকে শিখতে হবে হয় নারী শিক্ষিকার কাছে শিখবেন আর পুরুষ শিক্ষকের কাছে যদি শিখতে হয় নারী শিক্ষিকা যদি না পাওয়া যায় তাহলে পর্দার আড়াল থেকে শিখবেন একাকি শুধুমাত্র আপনার শিক্ষক এবং শিক্ষার্থী থাকবেন না বরং সেখানে অন্য শিক্ষার্থীদেরকে রাখবেন পর্দার আড়ালে যাতে করে ফিতনার যত পথ আছে সেগুলো রুদ্ধ হয়ে যায় এরপরে এম ডি জাসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা যদি বলেন এক মুষ্টি কম দায়ী রাখার জন্য তাহলে কি তা করা যাবে না লো আফি মাসেদুল খালেক সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে আপনি কোনো স্রষ্টার কথা শুনতে পারবেন না সে স্রষ্ট কোনো সৃষ্টির কথা শুনতে পারবেন না সেটা আপনার মা হতে পারে সেটা আপনার বাবা হতে পারে তাই জন্য সৃষ্টিকর্তার বাধ্যগত থাকাটাই হলো মূল সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে মা বাবার কথা আপনি শুনতে পারেন এখন মা যদি দায়ী কাটতে পারেন নবী করিম সাল্লাম বলেছেন ওয়াফিরুল্লোহা আর্ফুল্লোহা তোমরা দাড়ি ছেড়ে দাও তাহলে সেক্ষেত্রে আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশের খেলাপ করছেন যেটি কিন্তু জায়েজ নয় সেক্ষেত্রে মায়ের সাথে বেদবিউ করা যাবে না তাকে খুবই বিনয়ের সাথে বিনম্রর সাথে বুঝিয়ে আপনি আপনার কাজটি করার চেষ্টা করবেন